ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অ্যান্ড মি চ্যানেলের আমাদের একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। রয়েছি খুবই তাড়াহুড়োতে, তাই রাস্তায় বেরিয়েই ব্লগটা শুরু করেছি। আমি শাশুড়ি মা আর তোমাদের দাদা ভাই এগিয়ে গিয়েছে টিকিট কাটবার জন্য, কারণ যাচ্ছি আমার জেঠি শাশুড়ি মারা গেছেন, শ্রাদ্ধাদির অনুষ্ঠান, তো সেই কারণে যাচ্ছি। ধরবো এখন ট্রেন, তাই রয়েছি খুব তাড়াহুড়োতে। পরে চলো, যেতে যেতে আমার দেখা হচ্ছে তোমাদের সাথে। নিয়ে নিয়েছি রিক্সা, তো চলো সঙ্গে থাকো পুরো জার্নিটায়। আর অনেকটাই দূরে যাচ্ছি আমরা, তো চলো যেতে যেতে আবারও দেখা হবে তোমাদের সাথে। গতকালকে আমাদের এখানেও চলেছে দানার তাণ্ডব। ঝড় সেরকম না হলে বৃষ্টি এতটাই হয়েছে যে দেখতেই পাচ্ছ আজকে রোদ ওঠার পরেও রাস্তাঘাট একেবারে জলমগ্ন। তোমাদের দাদাভাইয়ের জেঠু, ওনার ওয়াইফ মানে আমার জেঠিমা শাশুড়ি মারা গিয়েছেন, তো গতকালকে ছিল তার শ্রাদ্ধ। আমরা শ্রাদ্ধে পৌঁছতে পারিনি, আমাদের ইচ্ছে থাকলেও, যেহেতু অনেক দূরে ওনাদের বাড়ি সেই বুরুলে, তো বুরুল আমাদের বাড়ি থেকে প্রায় অনেকটাই দূরে। এখন আমাদেরকে শিয়ালদাগামী ট্রেনে উঠতে হয়েছে, ট্রেনে করে শিয়ালদা পৌঁছিয়ে ওখান থেকে সাউথ সেকশনে ট্রেন ধরে বজবজ, এবং বজবজ থেকে নেমে তারপর দুটো অটোর রুট ধরলে পৌঁছানো যাবে জেঠুর বাড়িতে। গতকালকে এতই বৃষ্টিবাদল হয়েছে যে আমরা যেতে পারিনি, আজকে রোদ উঠেছে, না উঠলেও আমাদেরকে যেতেই হতো, কারণ একেবারে নিয়ারেস্ট আত্মীয়ের মধ্যেই। তো যাচ্ছি এখন জেঠুর বাড়িতে, আজকে হচ্ছে জেঠিমার মৎস্যমুখী। আমরা ট্রেন থেকে এইমাত্র নামলাম শিয়ালদাতে, এখন যেতে হবে আমাদেরকে সাউথ সেকশনে, যেহেতু আমরা যাচ্ছি বুরুলে, আর সেই কারণে বজবজে ট্রেন ধরতে হবে। আর বজবজে 10:50 যে ট্রেনটা ছিল সেটা আমরা মিস করেছি। নেক্সট ট্রেন হচ্ছে আবার 11:56, আর এখন সবে বাজে 11:02। তো সাউথ সেকশনে গিয়ে অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। আর এই যে মাম্মা রয়েছে আমার হাতে, পেছনে মা আসছে, চলো সঙ্গে থাকো পুরো জার্নিটা, দেখতে থাকো। আর জাস্ট এই ট্রেনটা থেকেই আমরা নেমেছি। অনেকটা সকালে বেরিয়েছি, তাই সেইভাবে ব্রেকফাস্ট আমাদের করা হয়নি, আর শিয়ালদা স্টেশনে বসেও থাকতে হচ্ছে প্রায় ঘণ্টাখানেক সময়। সেই জন্য এখান থেকে একটু কেক আর চিপস কিনে নিলাম। মানসিক পরিস্থিতি তেমন নয় যে বাড়ি থেকে খাওয়া দাওয়া করে বেরোবো, তো মা আর মাম্মাকে বসিয়ে দিয়েছি, একটু জায়গা পেয়েছি বসার, তাই হয়েছে দুটো লাগেজ। জানি না আজকেই ফিরতে পারবো কিনা, কারণ অনেকখানি জার্নির পথ। এই পুরো পথটা মাম্মাকে নিয়ে যাওয়ার জন্য সঠিকভাবে কিনে নিলাম একটা বর্ণ পরিচয়, মাম্মার জন্য একটা বর্ণ পরিচয় কিনে নিলাম, যেটা এই মুহূর্তে খুবই দরকার ওর। তো চলো, মাম্মা বসে আছে সামনে, দিয়ে দিই মাম্মা। অপেক্ষার প্রহর গুনছি, এখনো কতক্ষণ বাকি, 11:27, মানে কতক্ষণ ওয়েট করতে হবে, 56 ট্রেন। আর এই অ্যাট লাস্ট আমরা দুজনে জায়গা পেয়েছি, এর আগে মাকে আর মাম্মাকে বসিয়ে দিয়েছিলাম। চলো অপেক্ষা করি, আর কিছু করার নেই অপেক্ষা ছাড়া, দেখতে থাকো ভিডিওটা। চলো পেয়ে গেছি আমরা শিয়ালদা থেকে বজবজ লোকাল, আর ট্রেনটা কেমন না, পুরো ফাঁকা। তো বজবজ অব্দি বসে, এখান থেকে শিয়ালদায় বসে পড়লে আর বজবজে নামাটাও চাপিং হয়, ওটাই আল্টিমেট স্টেশন। ওখানে নেমে আমাদের আবার তারপর ওখান থেকে জার্নি শুরু করতে। চলো একদমই ফাঁকা ট্রেন, আর বসেও পড়েছি আমরা ঠিকঠাক মতন। দাদা ভাই অপোজিট সিটটা পেয়েছে, আমরা আলু কিনে
বাবা বিড়লাপুরের অটো ধরো, চলো আমরা নেমে পড়েছি বজবজ। এখন অটোয় অটোয় করে বুরুল পৌঁছতে হবে। এই জায়গাটায় কোনোদিন যেহেতু আগে আসিনি আমরা, সেই জন্য একটু চিনে চিনে জেঠুর সাথে কথা বলে বলেই যেতে হচ্ছে। তো চলো আর জার্নিটাই সঙ্গে থাকো, আর কথা বলছি না, এখন অটো কোনটাকে ছাড়বে দেখি। বিড়লাপুরের উদ্দেশ্যে অটোয় আমরা রওনা দিয়ে দিয়েছি। একেবারে ঠাসা ঠাসি গাদাগাদি করে বসেছি প্রত্যেকেই। আসলে আমাদের ব্যাক সাইডে অটোর পেছন দিকে বড় বড় বস্তা ব্যাগ সব কিছু তোলা, তাই আমি আর আমার শাশুড়ি মাকে এভাবে কষ্ট করেই মাম্মাকে নিয়ে যেতে হচ্ছে। আর তোমাদের দাদাভাই বসেছে সামনে। একটা অটো মিস করলে আবার এক ঘন্টা পর আরেকটা অটো। বুঝতেই পারছ কমিউনিকেশন কতটা সুন্দর। তো যাই হোক না কেন, বাদ সেধেছিল বৃষ্টি, পথে যেতে যেতে আবার বৃষ্টিও শুরু হয়ে গেছিল। তবুও তোমাদের জন্য একটু মাত্র চারিদিকের পরিবেশটাকে তুলে ধরার চেষ্টা করলাম। তবে এরপর এই অটো থেকে নেমে আমাদেরকে আরেকটা অটোতেও উঠতে হয়েছিল। সেই অটোটা কিন্তু আমাদেরকে খুব স্বাচ্ছন্দ্যেই নিয়ে গেছিলো, আমাদের কোনো রকম অসুবিধা হয়নি। তো চলো সঙ্গে থাকো, যেভাবে দেখছিলে ব্লগটা দেখতে থাকো। বিড়লাপুর থেকে এখন আমরা কিন্তু বুরুলহাটের দিকে যাওয়ার অটো ধরে নিয়েছি, আর এই অটোটায় যেতে আমাদের কোনো রকম অসুবিধা হয়নি। রাস্তাঘাটও বেশ সুন্দর, আর কিছুটা চিনে চিনেই আমাদেরকে যেতে হবে, কারণ আমাদের এই জার্নিটায় আমরা প্রত্যেকেই প্রায় নতুন। তোমাদের দাদাভাই অনেক ছোটোবেলাতে এসেছে জেঠুর বাড়িতে, আর আমি তো এখানে বিয়ের পরে জাস্ট এই প্রথমবার আসছে। তো সেজন্য কোনো কিছুই আমাদের চেনা বা জানার মধ্যে নয়, চিনে জেনে শুনে শুনে যেতে হবে আমাদের বুরুলহাটের পর। আর যাওয়ার পথে একটু মিষ্টি নেওয়াটা বাকি ছিল, কারণ যেহেতু অনেকটা জার্নির পথ, সেই জন্য কাছাকাছি কোনো দোকান থেকেই মিষ্টি নেব ভেবেছিলাম, নইলে ফুলের মালাটালা সব কিছুই সঙ্গে করে নিয়ে নিয়েছি আমরা। তো তোমাদের দাদাভাই একটা মিষ্টির দোকানে নেমেছে, আর এখান থেকে এখন মিষ্টি নিয়ে উঠলে গাড়িতে আবারও আমরা রওনা হব। আর এই অটোটা করে আমরা শুধু বুরুলহাট নয়, এই অটোটাকে আমরা রিজার্ভ করে একেবারে জেঠুর বাড়ি পর্যন্ত পৌঁছে যাব, যাতে আমাদের পৌঁছতে সুবিধে হয়। ওই যে বললাম গ্রামের পথ, আর আমরা এখানে কোনো দিন এর আগে আসিনি। যাচ্ছি তো আর যাচ্ছি, পথ আর হচ্ছে না, আজকে বসে আজকে এই ব্যাগ করা আমাদের পক্ষে সম্ভব নয়। দূরত্ব এতটা, এটা আমাদের আন্দাজ ছিল না। তবুও একটা দিন স্টে করবো, সেইভাবেই প্রিপারেশন নিয়েই আমরা বেরিয়েছিলাম যে যদি না সময়ে পৌঁছতে পারি। তার মধ্যে অনেকটা রাস্তা এখনও যেতে হবে, অটোয়ে করে যাচ্ছি আর যাচ্ছি, যেটুকু পাচ্ছি তারই মাঝখানে তোমাদের সাথে শেয়ারও করছি। এই যে মাম্মা, মাম্মা খিদেও পেয়েছে, ঘুমও পেয়ে গেছে, সেই দশটায় বেরিয়েছি বাড়ি থেকে, আর এখন বাসতে যায় প্রায় দুপুর দুটো, অনেকখানি পর। তো দেখি আলটিমেটলি পৌঁছাই। তোমাদের দাদাভাই সামনে বসেছে। তো যে টোটোটায় উঠেছিলাম আমরা, সেই টোটোটাকেই এখন আমরা হায়ার করে নিয়েছি পুরোপুরি বুরুল পৌঁছানোর জন্য, জেঠুর বাড়ি পাকুর তলায়। আর অনেকটা দেরিও হয়ে যাচ্ছে, এদিকে মাম্মারও খিদে পেয়ে গেছে, সেই জন্য এই অটোটা করেই একেবারে আমাদের ডেস্টিনেশনে পৌঁছে যাব। দেখি আর কতক্ষণ সময় লাগে। মাম্মা কি পড়াশোনা করছো? সোনা মাম্মা এখন বর্ণপরিচয় পড়ছে বসে বসে অটোয় যেতে যেতে। আর দুপাশ থেকে সবুজ এত সুন্দর লাগছে দেখতে, মানে আমাদের শহরে তো ঝাঁ চকচকে একটা জীবন, তার বাইরে বেশ ভালোও লাগে, তাই না মা বলো? মাঝে মাঝে দেখতে এরকম কচুরি পানা, ধান ক্ষেত পুরো পরপর একদম সুন্দর লাগছে দুপাশ দিয়েই। আর প্রচুর যেমন জলাশয় আছে কিন্তু, তাই না? প্রচুর মাছের ভেরি। রায়পাড়া যাবো কোন দিকে গো? আচ্ছা,
জেঠু দাঁড়িয়েই ছিল বাড়ির সামনে আমাদের অপেক্ষায়, আর আমরা চলে এসেছি জেঠুর বাড়িতে। আনন্দ সকলের মনে, দুঃখের মাঝেও এতটুকুই যে সবার সাথে সবার দেখা হলো এতদিন বাদে। বিশেষ করে তোমাদের দাদাভাইকে জেঠু ভীষণই ভালোবাসে, আর দাদাভাই গেছে এটা দেখে দিদু জেঠু খুবই খুশি হয়েছে, যদিও দিনটা সত্যি দুঃখের। তো এই হলো জেঠিমার ছবি। আমি পৌঁছেই মালাগুলো জেঠিমার গলায় পরিয়ে দিলাম, আর মিষ্টিটাও জেঠিমার নামে উৎসর্গ করে সামনে দিলাম। অনেকটা বেলা হয়েছে, এবার বসে পড়ব খেতে, মাম্মার খিদেও পেয়ে গেছে প্রচুর। জেঠুর বাড়ি পৌঁছতে পৌঁছতে যেহেতু বেলাটা অনেকটাই হয়েছে, সেই জন্যে আমরা বসে পড়েছিলাম খেতে। অনেকটা বেলা হয়ে গেছিলো, প্রায় 3:30 তখনই বাজে। তো আমি তোমাদের দাদা ভাই মা মাম্মাকে নিয়ে বসে পড়লাম। যদিও শ্রাদ্ধ বাড়ির মেনু এবং আপনজন সেটা একটু শেয়ার করতে হেজিটেশন হচ্ছে, কিন্তু তবুও কী কী ছিল সেটা তোমাদের জন্য একটু শেয়ার করলাম। ছিল শুক্তো, মাছের মাথা দিয়ে মুড়িঘণ্টর ডাল, তার সাথে ছিল আলু ভাজা, ছিল কাতলা কালিয়া, আর ছিল হচ্ছে চিকেন। আর আজকে কিন্তু নিয়ম ভঙ্গের অনুষ্ঠান, সেই জন্যেই আমিষ ভোজন। আর তারপরে করেছিল আমসত্ত্ব, খেজুর, বেদানা দিয়ে একটা চাটনি, পাঁপড়, রসগোল্লা আর আইসক্রিম। খাওয়া দাওয়া শেষে তোমাদের দাদা ভাইয়েরই এক খুড়তুতো ভাই, তার উৎসাহে তার গাড়িতেই আমরা এখন যাচ্ছি কিন্তু বুরুলের গঙ্গার ঘাটে। তোমরা হয়তো অনেকেই জানো যে বুরুল ট্যুরিস্ট স্পট হিসাবে এখন খুব খ্যাত একটা জায়গা, ভীষণ ট্রেন্ডিং একটা জায়গা বুরুল এখন। তো আমরা গাড়িতে উঠে পড়েছি আর যাচ্ছি এখন সেই গঙ্গার ঘাট পরে। তারপর চলে এসেছি বুরুল গঙ্গার ঘাটে। কি মা, কি কি দেখেছো, কি সুন্দর লাগছে সূর্যটা, চলো তোমাদেরকে একটু। পেছনে গঙ্গা দেখা যাচ্ছে, আর কালকে প্রচন্ড বৃষ্টি হওয়ার কারণে গঙ্গার আশপাশটা পুরোপুরি মানে নরম কাদা, পলিতে ভর্তি। তো সেই জন্য নাবার সাহস হচ্ছে না, নতুবা ওই জায়গাটা দিয়ে গেলে গঙ্গায় পৌঁছানো যায়। আর এখান থেকে রয়েছে একটা ফেরি সার্ভিস, যেটায় করলে কি যেন 58 গেট, গড়চুমুক 58 গেটে পৌঁছানো যায়। তো চলো একটু চারিদিকে যদি গঙ্গা দেখা যায়, এর থেকে ভালো মানে কি বলবো, এত সুন্দর সৌন্দর্য। আর পেছনে এখানে দেখো রয়েছে প্রচুর দোকানপাট। মা ছাগল পাঁপড়ও খা, ওই জন্যই তো গুটিয়ে দেবে, চিপস এইগুলো দেখেই এসছে। কে অভ্যেস এখানে, ওই তো দেখলে না যে এটা এলো সঙ্গে সঙ্গে এসে গেল। গঙ্গার ঘাটে বেশ খানিকক্ষণ সময় কাটানোর পর বৃষ্টি নেমে গেল, তাই অগত্যাই আবারও বাড়িতে ফেরার পালা। বাড়িতে মানে জেঠুর বাড়িতে। জেঠুর বাড়ি থেকে গঙ্গার ঘাটের ডিস্টেন্স খুব বেশি হলে 10 মিনিট, তো বেশি সময় লাগবেও না। আর সন্ধেও নামছে, আর হঠাৎ করে বৃষ্টিও নেমে গেছে, আমরা কেউই ছাতা নিয়ে যাইনি সঙ্গে। তো চলো জেঠুর বাড়িতে যাই, আবারও সন্ধেবেলায় নাম গান আছে, তারও কিছু মুহূর্ত তুলে দেব, তোমার তুলে ধরব অবশ্যই, দেখতে থাকো ভিডিওটা। সন্ধে থেকে নাম গান হওয়ার পরে একটু জেঠুর ঘরে আসলাম। দেখো জেঠিমার ছবিটা তখন হয়তো ভালো করে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, আর জেঠু নিজেও খুবই অসুস্থ। জেঠুর একটা লাংস একেবারেই খারাপ, অক্সিজেন দিতে হয় মাঝে মাঝে, তাই জন্যেই অক্সিজেন সিলিন্ডারটাও রয়েছে। আর জেঠুর সাথে একটু গল্প করলাম। এখন বাজতে যায় রাত্রি 10টা, চারিদিক একেবারে ঘুটঘুটে, আর দেখতে পাচ্ছ চারিদিকটা পুরো অন্ধকার। এই সবে খেয়ে উঠলাম, খাবারগুলো আর সেই দিনেরই খাবার, তাই শেয়ার করিনি। চলো ওই যে তোমাদের দাদা ভাই যাচ্ছে পেছনে, আমরাও উপরে উঠি, উঠে তারপর ঘুমাবো। চলো দেখা যাচ্ছে।